नमस्कार बंधुरा, तन्हिर पाकशालाते सबाइके स्वागत। आजकेर रेसिपि पुरभरा आलुर दम बा स्टाफ पोटैटो। एटी एकटी सम्पूर्ण निरामिष रेसिपि, जे कोनो निरामिष दिने आपनारा किन्तु एटाके बानाते पारेन। एछाड़ा पूजो अर्चार दिनों आपनारा एटाके बानाते पारेन। सामनेई जेमन जन्माष्टमी आसछे, जन्माष्टमीतेओ आपनारा एई पुरभरा आलुर दम अवश्यई बाड़िते बानाते पारेन। आसुन देखे नेवा जाक आमार आजकेर रेसिपिटी। पुरभरा आलुर दम बा स्टाफ आलुर दम बनाबार जोनो आमी नियेछी एकटु छोटो धरनेर आलू। आपनारा चाइले मीडियम साइजेर आलुओ निते पारेन, तबे खूब बेशी बड़ो साइजेर आलू किन्तु नेबेन ना। आलुर खोसा भालो करे छाड़िये नेब। एखाने आमी 10टा आलू नियेछी आर सबकटा आलुरई खोसा भालो करे छाड़िये नेवा हये गेछे। देखुन आमी दुटो पिलार नियेछी। एकटा पिलारेर গাটা এরকম একটু কাটা কাটা আছে আর আরেকটা পিলারের গা একদম প্লেন। এই যে কাটা কাটা মতন পিলারটা আছে সেটা দিয়ে আলুর ভেতরটা আমি ভালো করে পিল করে নেব। মাথার দিকটা একটুখানি কেটে নেওয়ার পর পিলার দিয়ে আস্তে আস্তে ভেতরটাকে কুড়ে নিতে হবে। যদি আপনাদের কাছে এই রকম পিলার থেকে থাকে তাহলে আপনারা এই পিলার দিয়ে খুব সাবধানে করে নেবেন, কারণ আবার চারিদিকে যেন ফুটো না হয়ে যায়, একটু সাবধানে কাজটা করতে হবে। দেখুন এইরকমভাবে ভেতরটা কুড়ে নিতে হবে। আর যদি পিলার না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চামচের পেছন দিকটা দিয়েও করতে পারেন। আমি সেটা দিয়েও করে দেখিয়ে দিচ্ছি। আস্তে করে চামচের পেছন দিকটা ভেতর দিকে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর ভেতরের যে শ্বাসটা আছে সেটাকে বের করে নিয়ে একটা গর্ত করে নিতে হবে। সবকটা আলুই আমি একই রকমভাবে গর্ত করে নিয়েছি দেখুন। আর আলুর ভেতর থেকে যেটা বেরিয়েছে সেটাকে আমি ফেলবো না, সেগুলোকেও আমি স্টাফিংয়ের কাজে কিন্তু লাগাবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণের জল, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ। জল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর সেদ্ধ হয়ে যাওয়া আলুগুলো আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আলুগুলোকে এইভাবে একটু উল্টে উল্টে রেখে দিচ্ছি যাতে আলুর ভেতরে কোনো জল থেকে না থাকে। হয়তো গর্তের মধ্যে জল থাকতে পারে, সেই জন্য এইভাবে উল্টে রেখে দিলাম যাতে জলটা ঝরে যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর ভেতর থেকে যে ছোট টুকরোগুলো বেরিয়েছিল সেগুলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে ভালো করে মশলার সাথে আলুটাকে ভেজে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে আলুর ছোট টুকরোগুলো ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে জলটাকে একটু শুকিয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ নারকেল কোড়া। যদি নারকেল কোড়া আপনাদের অপছন্দ হয় তাহলে কিন্তু অ্যাভয়েড করতে পারেন, আর যদি দিতে পারেন তাহলে খুবই ভালো হয়, কারণ নারকেল কোড়া দিলে স্বাদটা ভালো আসে। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যাতে নারকেলের কাঁচা গন্ধ না থাকে। মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম পনির। পনিরের জায়গায় কিন্তু আপনারা এখানে ছানাও ব্যবহার করতে পারেন। পনিরটাকে আমি ভালো করে ম্যাশ করে দিচ্ছি। পনিরটাকে দেওয়ার পর আরেকটু
দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর মোটামুটি পুরটা রেডি যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ একটু চিনি, আর 1 টেবিল চামচ পরিমাণ একদম ছোটো টুকরো করে কেটে নেওয়া কাজু, আর ছোটো টুকরো করে কেটে নেওয়া কিশমিশ। কাজু আর কিশমিশের পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতোই দিতে পারেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমাদের স্টাফিংয়ের জন্য পুর কিন্তু একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। স্টাফিংয়ের এই পুরটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিই, ঠান্ডা করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব, আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে। খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আলাদা করে আমি আর লবণ দিচ্ছি না, কারণ সেদ্ধ করবার সময়তেই আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে মিনিট দুয়েক সময় ধরে ভালো করে ভেজে নেব। তবে খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবার একেবারেই দরকার নেই। হালকা লাল করে আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। স্টাফিংয়ের জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে, আর ভেজে নেওয়া আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি পুর আলুর মধ্যে ভরে দেব। একদম ঠেসে ঠেসে কিন্তু আলুর মধ্যে পুর ভরবেন না, হালকা করে আলুর মধ্যে পুর ভরবেন। দেখুন, আমি সমস্ত আলুগুলোর মধ্যে এই একই রকমভাবে পুর ভরে নিচ্ছি। আলুর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেলে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 তেজপাতা, 1 শুকনো লঙ্কা, 2 ছোট এলাচ, 2 টুকরো দারচিনি, 4 টুকরো লবঙ্গ, আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। 30-40 সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে একটু ভেজে নেব। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1টা টমেটো বাটা। 1টা মিডিয়াম সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে নিয়েছি, আর টমেটোটা দেওয়ার পর আরও 4-5 মিনিট সময় ধরে ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে তত কিন্তু তার স্বাদ ভালো হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কাজু বাদাম বাটা। 10টা কাজু বাদাম আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। কাজু বাদাম দিলে কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। মিক্সিতে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম, কারণ মিক্সির বাটিতে কাজু বাদামের পেস্ট অনেকটা লেগেছিল। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল, আর এই জলটা কিন্তু আমি হালকা গরম জল ব্যবহার করেছি। গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর ভরা আলুগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম লোতে করে দিয়েছি, যেহেতু কাজু বাদাম দিয়েছি, আর কাজু বাদাম দেওয়ার পর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি রান্নাটা কিন্তু এবার লো ফ্লেমেই করব। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে গ্রেভিটা আলুর মধ্যে ভালো করে মেখে যায়। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট আলুগুলোকে আরও একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন, গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে, আর তেলটাও ওপরে ভেসে উঠেছে। দেখুন, আলুর মধ্যে থেকে কোনো পুরি কিন্তু বেরিয়ে আসেনি। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হবে। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতেই রেখেছি। আমাদের আলুর দম মোটামুটি হয়েই এসছে, তবে সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে দুধের সরও কিন্তু ব্যবহার করতে পারেন, অল্প একটু দুধের মধ্যে ফেটিয়ে নিয়ে।
ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময়তেও লোতেই রেখেছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দেব কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, হাতের তালুতে ভালো করে ঘষিয়ে নিয়ে সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যদি বাড়িতে কসুরি মেথি না থাকে বা অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা ধনে পাতাও ব্যবহার করতে পারেন। আমাদের পুরভরা নিরামিষ আলুর দম একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখছি। 5 মিনিট পর আমি এটাকে গরম গরম পরিবেশন করব। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ পুরভরা আলুর দম খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবেই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।